স্বাধীনতার সার্ধশত পর উন্নয়ন থেকে বঞ্চিত পূর্ব সোনাই সুন্দরী জিপির 100% তপশিলি অধ্যুষিত অচুতরণ তৃতীয় খণ্ডের নিজ মণিপুর গ্রাম। স্বাধীনোত্তর কালে প্রায় 5,000 লোকের বসতি থাকা গ্রামটির গ্রামীণ রাস্তাটি আজও নির্মাণ হয়নি। এতে যারপর্ণেই সমস্যায় পড়েছেন গ্রামের স্কুল পড়ুয়া কচি কাচা ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। বর্তমানে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে পড়েছে, আর এতে রোগে দুঃখে খুবই ফেটে পড়েছেন গ্রামবাসী। শনিবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন সংবাদ মাধ্যমের কাছে রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরে অমরেশ দাস, রোহিত কান্তি দাস, নীরেন্দু দাস, আকাশ দাস, যিশু দাস, নিদু দাস, সুমন দাস, মৃণাল কান্তি দাস বলেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে বিধায়ক সাংসদ প্রত্যেকের কাছে বারবার আবেদন নিবেদন করেও কোনো লাভ হচ্ছে না। তারা শীঘ্রই রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে এদিন গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে সুন্দরী জিপি সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহ বলেন, পঞ্চায়েত তহবিল থেকে এই রাস্তা নির্মাণ সম্ভব নয়। তিনি এ নিয়ে স্থানীয় বিধায়ক ও সাংসদের হস্তক্ষেপ কামনা করেন। 18 বছর আমার চকুর সামনে সব দেলা গিয়ে এখন খেও নাই। আমি ধনীপুরের দার মাঝে দেখি আর বুড়া মানুষ একলা আটিতাম বাড়ি আনা রাস্তাঘাট বলা না, ই রাস্তায় কেন হয় না কেন? সব দেশে দেশে দেখি রাস্তা, আমি ঘুরিয়া গাড়িয়ে গাড়িয়ে যাইয়ার মাসিংপুর, শিলচর, বদরপুর, দনিপুর অত লম্বা গ্রাম, কেন রাস্তা হয় না? কোন দোষ হয় না বাড়ি তো বুঝাই দেও তাই। কিসের জন্য সেগুলি ক্যান্সেল হয়ে যায় এবং অনেকবার অনেক শিলান্যাস হয়েছে, অনেকবার অনেক প্রতিলিপি অনেক জায়গায় রাখা হয়েছে, কিন্তু কাজ এমন কোনো হয়নি। একটু একটু কাজ হয়, কাজ হওয়ার পরে বন্ধ হয়ে যায়। অনেক বছর থেকে এইরকম চলছে, প্রায় বিগত 15 বছর থেকে একটু একটু যখনই কোনো ধরনের প্রতিবাদ হয় তখনই একটু একটু লালমাটি বা এইরকম কিছু কাজ হয়, তারপরে কাজগুলি ক্যান্সেল হয়ে যায়। এই ধরনের চলতে থাকলে আমাদের এই রাস্তার অবস্থাটা অনেক আরো ভয়াবহ হতে পারে এই বছরে। এই রাস্তার যদি ভালোভাবে হওয়ার জন্য এখন অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, পঞ্চায়েত স্তরে আজকেও দেওয়া হয়েছে এবং আগামী দিনে ডিসি বা এমএলএ এর কাছে দেওয়া হবে। যদি না হয় তাহলে এর থেকে আরো বড় কোন একটি প্রতিবাদ করার জন্য আমরা রেডি হয়ে আছি, যেভাবে হোক আমাদের রাস্তাটি হতে হবে। এজ এ জিপি প্রেসিডেন্ট নমিনি গতকে আমি আইসে এখানে রাস্তার অবস্থা, আমরা জিপির মধ্যে এইরকম রাস্তা খারাপ কোনো ঘাটে দেখছি না। আমি এক 3-4 বছর থেকে আমি সব সময় আমি অ্যাপ্রোচ করছে উপরে, এটা শুধু ফাইন্যান্সের কাজ হইল 150 মিটার ম্যাক্সিমাম, আমরা 150 মিটার তো পরে আসছে আর নেক্সট করতে সময় তো এটা এনার্জিএস আর ফাইন্যান্সের কাছে এই কাজটা হইতো না, এটা স্যাংশন হইতে লাগবো। 80-90 লাখ পর্যন্ত এটা এস্টিমেট হইব, এটা আমরা উপর লেভেলে আমি জানাই, এটা এই রাস্তাটা এই লেভেলে একটু কাজ করলে যদি খুব ভালো হইব। সবাইকে আমি মানে এমপি এমএলএ স্যার সবে সব আমাকে আমার অনুরোধ, এটা একটু গ্রামবাসীদের জন্যে আর একটা প্রবলেম হয়েছে, স্কুল গোয়িং চিলড্রেন
as well as our ladies আর পেশেন্ট এটা একটু তার জন্য একটু দেখতে লাগবো আর গ্রামবাসী এখন সব সময় অনেক কষ্টে তারা মানে খারাপ খারাপ লাগি আমরা আর ফলাবিদার অসুবিধা অসুবিধা মানে একবারে অক্ষম হয়ে গেছি আমরা ছোট ছোট বাচ্চারা স্কুল তো যাইতা ঘুম দনে উঠি আইতাও তো যাইতা পারুন না এখন কেমনে কিতা ওরা আইবু আমরা তো বিধান এমএলএ ফাঁকাই এমপি পর্যন্ত এগু দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার সত্ত্বেও আমরা এটার হাজ হন না যে কিন্তু আমরা কি দোষে দোষী এটা আমরা এটা তো দোষ যদি তাকে তাহলে তো আমরা হাজটা তো করিয়া দিতাম না দিতাম না ওগো তো হই যা হ্যাঁ আমরা তো যদি না করো এই সরকার থাকতে থাকতে তাহলে আমরা এই রাস্তার আর থাকি গ্রাম্য থাকিয়া গীতা বলতাম আমার বুট দিয়া গীতা বলতাম আমরা বুটোর লাগি বুট আইলে মানুষ কিনে গ্রামের মানুষ আর বুট দেওয়ার পরে আর মানুষ কিনে না এইরকম বুট দিয়া তো আমরা লাভ নাই বুটটা না দেওয়াটাও ভালো আমরা রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই রাস্তা